আজকে আরজিকর কাণ্ডের যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার এবার তদন্তে আজকে সর্বোচ্চ আদালতে, দেশের সর্বোচ্চ আদালতে আজকে দ্বিতীয় দিনে মামলার শুনানি হলো। 10:30 থেকে শুরু হয়েছিল এই মামলার শুনানি, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবং যা খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন অস্বচ্ছতার ছবি, অস্বচ্ছতার বিভিন্ন খবর উঠে আসছে আজকের এই শুনানি থেকে। এর আগে আপনারা জানেন যে এই সুপ্রিম কোর্টে 6 সেপ্টেম্বর সেখানে মামলার শুনানি হওয়ার কথা ছিল প্রথম দিন, এবং সেই দিন প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতার কারণে সেই মামলা পিছিয়ে 9 সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দ্বিতীয় দিনে মামলার শুনানি হয়, এবং 10:30 থেকে শুরু হয়েছিল এই মামলার শুনানি, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে একাধিক অস্বচ্ছতার বিভিন্ন বিষয় উঠে এসেছে আজকের এই মামলার শুনানি থেকে। ইতিমধ্যেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নানা রকম নির্দেশ দিয়েছে, সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে জানি রাখি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, কারণ আজকে গোটা দেশ তাকিয়েছিল আজকের এই সুপ্রিম কোর্টের দিকে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে আরজিকর কাণ্ডে নৃশংস ঘটনা নিয়ে, বিভিন্ন জায়গায় দিকে দিকে প্রতিবাদের ঝাঁজ বাড়ছে যত দিন বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি মহানগরীতে আছড়ে পড়ছে সেই প্রতিবাদের কণ্ঠস্বর, একের পর এক বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রতিবাদ চলছে, লাগাতার প্রতিবাদ। এবং তারই মাঝে আজকে দ্বিতীয় যে মামলার শুনানি, সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে 10:30 থেকে শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে একের পর এক অস্বচ্ছতার বিষয় সামনে এসেছে, এমনটাই একের পর এক নানা প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব, সরাসরি চলে যাব নিউজরুমে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, আজকে এই সুপ্রিম কোর্টে এই কেস নিয়ে ঠিক ডেভেলপমেন্ট কী হলো? দেখো, একেবারেই আজকে সকাল থেকেই কিন্তু একটা টানটান উত্তেজনা ছিল এবং বিভিন্ন মহল তাকিয়েছিল সুপ্রিম কোর্টের সেই রায়ের দিকে। এবং সেক্ষেত্রে যেটা জানিয়ে রাখবো যে সকাল কিন্তু ঠিক 10:56 শুনানি পর্ব শুরু হয় এবং বিচারপতিরা বসেন, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যে তুমি যেটা বললে যে আগের যে শুনানিটা সেটা কিন্তু একেবারে বিচারপতি অসুস্থ থাকার কারণে তিনি বসেননি, এবং সেক্ষেত্রে কিন্তু সেই তারিখটা পিছিয়ে যায়, আজকে ডেটটা ফিক্স করা হয়, এবং সেক্ষেত্রে একাধিক প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছিল যে যে সিবিআই তরফ, সুপ্রিম কোর্টের তরফ থেকে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল যে মুখ বন্ধ খামে তদন্তের অগ্রগতির রিপোর্ট কিন্তু জমা করতে হবে, পাশাপাশি রাজ্যকে তাদের রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছিল, এবং অন্যদিকে আদেও কি এটা কি পুরোপুরি মানে যে রিপোর্ট সিবিআই তরফ থেকে সাবমিট করা হবে সেটা কি পাবলিকের সামনে আনা হবে, সেটা কি প্রকাশ্যে আনা হবে নাকি সেটা মুখ বন্ধ খামেই থাকবে, ইউটিউব স্ট্রিমিং হবে কি না। পাশাপাশি রাজ্য পুলিশ যেটা জানিয়েছে যে এই যে ঘটনা, যে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেটা কিন্তু একজন ব্যক্তি ঘটিয়েছে, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সঞ্জয় রায়। শুধুমাত্র কি সঞ্জয় রায় এর সঙ্গে যুক্ত রয়েছে নাকি একাধিক ব্যক্তি এর সঙ্গে যুক্ত রয়েছে, সিবিআই কি এই দাবি করবে, এই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে। এবং 10:56 যখন শুনানি পর্ব শুরু হয়, একদম শুনানির শুরুতেই সিবিআই তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয় যেটা আমরা দেখলাম, এবং সেখানে কিন্তু পুরো মুখবন্ধ খামে একটি রিপোর্ট পেশ করা হয়, পাশাপাশি রাজ্যের তরফ থেকে তাদের যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছিল সেই রিপোর্টও পেশ করা হয়, এবং আরও একটি রিপোর্ট যেটা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পেশ করা হয়, এবং যেখানে সরাসরি কিন্তু জানানো হয় যে এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের জেরে বিভিন্ন হাসপাতাল মিলিয়ে এখনও পর্যন্ত 23 জন রোগীর মৃত্যু হয়েছে, এবং এই আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, এখনও পর্যন্ত চলছে, এবং যার জেরে কিন্তু একটি রিপোর্ট সাবমিট করা হয়। এবং গোটা ঘটনাটির দিকে দেখে কিন্তু যে সিবিআই তরফ থেকে অন্যদিকে যে রিপোর্ট সাবমিট করা হয় সেই রিপোর্ট পড়ে কিন্তু বিচারপতি, প্রধান বিচারপতি তরফ থেকে যেটা বলা হয় একেবারে তাৎপর্যপূর্ণভাবে, যে প্রথম প্রশ্নটি যেটা বিচারপতি থাকে প্রধান বিচারপতি, যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি হাসপাতাল থেকে কতটা ডিস্টেন্স রয়েছে, এবং সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেন যে 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্স রয়েছে তার বাড়ি থেকে হাসপাতালের, এবং তিনি যদি, বিচারপতিরা যদি চান তাহলে তারা কিন্তু, তিনি কিন্তু চারটিও দেখতে পারেন। এবং পাশাপাশি কিন্তু আরও একটি বিষয় যেটা সামনে আসছে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে যেখানে বলা হয়েছে যে 23 জন রোগীর মৃত্যু হয়েছে এই আন্দোলনের জেরে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে আজকে বিকেল 5টার মধ্যে সমস্ত চিকিৎসককে কর্মবিরতি শেষ করে তাদেরকে কাজে ফিরতে হবে, তারা কাজে যোগদান দেবেন, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এবং পাশাপাশি তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে
জানানো হয়েছে যে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলন কিন্তু তিনি তাদের পাশে রয়েছেন, কিন্তু যেভাবে রোগীদের পরিষেবা পাচ্ছে না তারা, যদিও সিনিয়র ডাক্তার যারা রয়েছে তারা কিন্তু ইমার্জেন্সি 24 ঘন্টাই খোলা রয়েছে, তারা কিন্তু তাদের ডিউটি করছে, কিন্তু জুনিয়র ডাক্তার বা ইন্টার্নরা তারা কর্মবিরতি দিয়েছেন এবং যার ফলে কিন্তু একাধিক রোগীদের কিন্তু তারা চিকিৎসা পরিষেবা থেকে বিরত থাকছেন। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের যে রিপোর্ট সাবমিট করেছে তার জেরে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে বিকেল 5টার মধ্যে তাদেরকে কর্মবিরতি শেষ করে প্রত্যেকটি ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের তাদেরকে কিন্তু কাজে ফিরতে হবে। পাশাপাশি আজকের যে শুনানি পর্ব সেটা একেবারে কিন্তু তাৎপর্যপূর্ণ, কারণ একাধিক প্রশ্নের মুখে, সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে, পাশাপাশি বিচারপতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকেও কিন্তু একাধিক প্রশ্ন করা হয় রাজ্যের আইনজীবীকে। এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো যে যেটাই একেবারে প্রথমেই আসছে যে রাজ্যের সিবিআইয়ের তরফ থেকে যে প্রথম প্রশ্নটি করা হয় সেটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যুর মামলা কখন যুক্ত করা হয়েছিল আদালত জানতে চাই, পাশাপাশি যে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিনে তল্লাশি এবং সিজ কখন করা হয়েছিল সেই পুরো ঘটনার কিন্তু টাইম টেবিল আবারও কিন্তু জানতে চাওয়া হয় আদালতের তরফ থেকে। এবং সেক্ষেত্রে জবাবে রাজ্যের তরফ থেকে যেটা জানানো হয় যে দুপুর 1:47 মৃত্যুর ডেথ সার্টিফিকেট দেওয়া হয় এবং দুপুর 2:55 অস্বাভাবিক মৃত্যুর মামলা যুক্ত করা হয়, পাশাপাশি জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি করা হয় 2:55, পাশাপাশি কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে রাত 8:45 পর্যন্ত যে ক্রাইম সিন রয়েছে সেখানে তল্লাশি চলে, পাশাপাশি কিন্তু তারপরেই সেটাকে সিজ করা হয়, সেই সময়সীমাটা হচ্ছে রাত 8:45 পর্যন্ত। এবং শুধুমাত্র তাই নয় যে সিসিটিভি থেকে শনাক্ত করে সঞ্জয় রায়কে প্রথম অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছিল সেই সিসিটিভির প্রসঙ্গও কিন্তু এদিন উঠে আসে, সেখানে কিন্তু আদালতের তরফ থেকে প্রশ্ন করা হয় যে এই সিসিটিভির মাধ্যমেই কিন্তু শনাক্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে এবং দেখা গিয়েছিল যে তিনি সেমিনার হলের দিকে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই ভোর 4:30 পরবর্তী সিসিটিভি ফুটেজ তাহলে থাকার কথা, তাহলে সেই সিসিটিভি ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছে? যদি সিবিআই তরফ থেকে বলা হয়েছে যে 27 মিনিটের 4 ক্লিপিংস তাদেরকে শুধুমাত্র দেওয়া হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ডেড বডি যেখানে পড়েছিল সেই বিষয়ে কিন্তু সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এডুলজি তিনি কিন্তু প্রশ্ন তোলেন যে যে জায়গায় ডেড বডি পড়েছিল অর্থাৎ সেমিনার হলে সেটা কিন্তু অর্ধনগ্ন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল, যেখানে বডি পড়েছিল তার থেকে বেশ কিছুটা দূরে নির্যাতিতা জিন্স এবং অন্তর্বাস পড়েছিল। এবং যেটা জানা যাচ্ছে যে 9:30 দেহ পাওয়া গিয়েছিল এবং ফরেন্সিক রিপোর্ট যেটা বলছে যে দেহ যখন পাওয়া গিয়েছিল তখন তা অর্ধনগ্ন অবস্থায় ছিল, যেটা তোমাকে আমি বললাম, এবং যে ল্যাবরেটরিতে সেই পুরো যে ফরেন্সিক করা হয়েছে, ফরেন্সিক টেস্ট করা হয়েছে সেই ল্যাবরেটরির ওপরেও কিন্তু ভরসা রাখছে না সিবিআইয়ের আইনজীবীরা, তারা জানিয়েছে যে তারা চাইছে ইতিমধ্যেই দিল্লির এইমস হাসপাতালে সেই আরও একবার ফরেন্সিক করানোর জন্য বা অন্য কোনো কেন্দ্রীয় হাসপাতালে সেই পুরো বিষয়টার কিন্তু ফরেন্সিক করানোর দাবি তুলেছে সিবিআই। পাশাপাশি যে স্ট্যাটাস রিপোর্ট যেটা দেওয়া হয়েছে এবারে সিবিআইয়ের তরফ থেকে, সেই আরও একটি স্ট্যাটাস রিপোর্ট কিন্তু সিবিআইয়ের তরফে দেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট আগামী 17 তারিখ অর্থাৎ যেদিন পরবর্তী শুনানি রয়েছে। এবং যে স্ট্যাটাস রিপোর্ট আজকে সিবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন যে যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে বা তদন্তের অগ্রগতি রিপোর্ট সামনে এসেছে সেই বিষয়ে তিনি ভরা আদালতে কিছু বা প্রকাশ্যে কিছু মন্তব্য করবেন না, যেভাবে তদন্ত চলছে সেভাবে তদন্ত চলুক। আর সিবিআই অর্থাৎ এই যে মন্তব্য বা প্রধান বিচারপতির পর্যবেক্ষণ তার থেকে কিন্তু এই বিষয়টা একেবারে পরিষ্কার যে সিবিআইয়ের তরফে কিন্তু যথেষ্ট চাপ রয়েছে যে গোটা ঘটনার যাতে দ্রুত নিষ্পত্তি হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো আরও একটি বিষয় যেটা সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এডুলজি প্রশ্ন তুলছেন যে রাত 12:45 এফআইআর দায়ের করা হয়েছিল, আবার সেই টাইম লাইন নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যেটা প্রথম দিনের শুনানিতে প্রশ্ন উঠেছিল যে রাত 12:45 এফআইআর দায়ের করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু যে ময়না তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টটা খতিয়ে দেখার কিন্তু তিনি দাবি জানান বা আর্জি জানান সিবিআইয়ের আইনজীবী। এবং তিনি বলেন এই জায়গা থেকে সাধনের আগে আমরা দেখেছিলাম যে চালান নিয়ে একটা বড়সড় এই প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল যে দেখো ময়না তদন্তে যাওয়া
যাওয়ার পর সেই চালান কোথায়, যেটা আজকে ওনাকে সুপ্রিম কোর্টে দেখাতে পারেনি রাজ্য সরকারের তরফে আইনজীবী, এই বিষয়টা একটু স্পষ্ট করে বলো। একেবারেই দেখো, চালান নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, পাশাপাশি কিন্তু যে সিবিআই আইনজীবী যেটা জানাচ্ছেন যে গোটা যে ঘটনা সেই গোটা ঘটনা কিন্তু একটা রহস্যের মধ্যে রয়েছে এবং শুধুমাত্র এবং কিন্তু এখনো পর্যন্ত যে চালান সেই বিষয়টাও কিন্তু প্রশ্ন, সিবিআই আইনজীবী প্রশ্ন তোলেন, চালান বিষয়ে কিন্তু প্রশ্ন তোলেন কপিল সিব্বলকে। পাশাপাশি কিন্তু আরও যে বিষয়টা ময়না তদন্তের, যে গোটা যে ময়না তদন্তের ঘটনা সেই বিষয়টা নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করে সিবিআইয়ের তরফ থেকে, এবং সেক্ষেত্রে তারা জানান যে যে সময় ঘটনাটি ঘটেছে তার যে সময় ধর্ষণ এবং খুনের যে ঘটনাটি ঘটেছে তার পরবর্তী অর্থাৎ মৃত্যুর পরবর্তী 5 ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সিবিআইয়ের কাছে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় 5 দিন পর। ততদিন কিন্তু ইতিমধ্যেই সমস্ত ঘটনা পরিবর্তন হয়ে গিয়েছে, সমস্ত কিছু অনেক কিছু তথ্য লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সিবিআইয়ের আইনজীবী। পাশাপাশি তারা জানিয়েছে যে যে সময় যে ঘটনার 5 ঘন্টা পরে কিন্তু যে সময় রাজ্য তরফ থেকে যে তদন্তভার চালানো হয়েছিল সেই সময় কিন্তু অনেক তথ্য লোপাট হয়েছে, এবং পাশাপাশি পুরো যে ঘটনা সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, ক্রাইম সিন যেটা সেমিনার হল যেটা জানানো হচ্ছে সেই সেমিনার হলের সামনের যে অংশ সেই সংস্কার করার কথা কিন্তু সন্দীপ ঘোষ নিজেই নির্দেশ দিয়েছিলেন, যেদিন ঘটনা ঘটেছে তার কিছুক্ষণের মধ্যেই, তার 24 ঘন্টাও কাটেনি, সেই নির্দেশ কিন্তু দিয়েছিলেন সন্দীপ ঘোষ নিজেই। এবং সেখানে সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এডুলজি তিনি প্রশ্ন তুলেছেন যে পুরো বিষয়টা, যে পুরো সংস্কারের কাজে যে পুরো জায়গাটি ভেঙে ফেলা হয়েছে সেখানে টাইলস পর্যন্ত তুলে ফেলা হয়েছে, অর্থাৎ যে জায়গাটা সিস্ট করা হয়েছিল তার আশেপাশে কিন্তু একাধিক লোকের যাতায়াত ছিল, এবং একটি ফুটেজও ইতিমধ্যে ভাইরাল হয়েছিল যেটা নিয়ে ইন্দিরা মুখোপাধ্যায় তিনিও একটি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে সেই জায়গাটা পুরোপুরি সিস্ট করা হয়েছে এবং সেইখানে কিন্তু বেশি লোককে ঢুকতে দেওয়া হয়নি। যদিও সেই ফুটেজে দেখা গিয়েছিল যে সেই জায়গায় যেসব চিকিৎসকরা বা যেসব মানুষজনের আনাগোনা দেখা গিয়েছিল তাদের মধ্যে কিন্তু অনেকেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এবং সেই জায়গায় তোমাকে জানিয়ে রাখবো যে আজকে ফিরোজ এডুলজি যেটা প্রশ্ন তুলেছেন বিচারপতিকে, যেটা জানিয়েছেন যে দুপুর 2:30 থেকে রাত 11:30 পর্যন্ত শুধুমাত্র 10 বার জিডি এন্ট্রি করা হয়েছে, এবং পুরো ঘটনাটা যে রহস্য সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং যার জন্য তিনি জানিয়েছেন যে যে ফরেন্সিক রিপোর্ট সেই ফরেন্সিক কিন্তু আরও একবার দিল্লির কোনো এইমস হাসপাতাল বা সেন্ট্রালের কোনো হাসপাতালে আরেকবার যাতে ফরেন্সিক টেস্ট হয়, এবং যে সময় আরও একটা বিষয় যেটা সামনে এসেছে যে সময় ময়না তদন্ত হয়েছিল, পোস্টমর্টম হয়েছিল, সেই পোস্টমর্টমের রিপোর্ট সিবিআইয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী সেই পোস্টমর্টমে যে দুজন চিকিৎসকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সেই দুজন চিকিৎসক কিন্তু উত্তরবঙ্গ লবির, এবং সেই উত্তরবঙ্গ লবির যেখানে সন্দীপ ঘোষের কিন্তু যে ভূমিকা সেই ভূমিকা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সন্দীপ ঘোষের যোগ সাজস হয়েছে, তার একাধিক ঘনিষ্ঠ সেই উত্তরবঙ্গ লবির কথা একাধিকবার কিন্তু সামনে এসেছে, প্রশ্নের মুখে পড়েছে, সেই উত্তরবঙ্গের লবির কয়েকজন চিকিৎসকের উপস্থিতি কিন্তু সিবিআই রিপোর্ট অনুযায়ী সেইখানে চোখে সেই জায়গায় চোখে পড়েছে। পাশাপাশি যেটা জানানো গিয়েছে যে মৃতদেহ কখন ময়নাতদন্তে পাঠানো হয়েছে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছে আদালত, অর্থাৎ প্রধান বিচারপতি, সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে সময় ডেড বডি উদ্ধার হয়েছিল তারপরে 9:00 সবাই জানতে পেরেছে যে সেমিনার হলে একটি ডেড বডি পড়ে রয়েছে, কখন সেই ডেড বডি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং সেক্ষেত্রে ফিরোজ এডুলজি আইনজীবী সিবিআইয়ের আইনজীবী তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে সময় ডেড বডি পাওয়া গিয়েছিল সেই মৃতার পা 90 ডিগ্রি পর্যন্ত সেটাকে স্ট্রেচ করা যাচ্ছিল, সেটা শুধুমাত্র যদি হিপ বোন বা পেলভিস বোনের জায়গাগুলো যদি ভাঙা থাকে তাহলে কিন্তু 90 ডিগ্রি পর্যন্ত সেটাকে স্ট্রেচ করা যায়, আদারওয়াইজ কিন্তু সেটাকে স্ট্রেচ করা যাবে না, এবং সেক্ষেত্রে যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে শৌচালয়ের যে টাইলস সেগুলোকেও কিন্তু সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল এবং ভাঙা হয়েছিল। পাশাপাশি আরও একটি বিষয় যেটা একেবারে তাৎপর্যপূর্ণভাবে যে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কারণ তুমি জানো যে রাত দখলের একাধিকবার কিন্তু সাধারণ মানুষ কলকাতার মানুষ রাত দখল করেছে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা আরজিকর হাসপাতালের সামনেও গিয়েছে, সে সময় কিন্তু অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ বা মারামারির ঘটনা সামনে এসেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেটা প্রশ্ন তোলা হচ্ছে যে আরজিকরের নিরাপত্তার কথা মাথায় রেখে বা যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আর না হতে তাই কথা সেই কথা মাথায় রেখে কিন্তু সেন্ট্রাল ফোর্স কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছিল, এবং সেখানে 3 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছিল, এবং তার সেই জায়গায় কিন্তু একাধিক সেই সেন্ট্রাল ফোর্সের মধ্যে কিন্তু একাধিক মহিলা বাহিনীও ছিল, এবং তাদেরকে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা দিচ্ছে না রাজ্য, এবং যার জেরে কিন্তু তাদেরকে বাসস্থান থেকে হাসপাতাল এবং হাসপাতাল টু তাদের বাসস্থান 1.5 ঘন্টা তাদেরকে প্রত্যেক দিন জার্নি করতে হচ্ছে, এবং এই জায়গায় কিন্তু একটা অসহযোগিতার প্রশ্ন তুলেছে বা অসহযোগিতা করেছে। এবং পাশাপাশি আরও একটি বিষয় যেটা হচ্ছে নির্যাতিতার বাবা মাকে
টাকা দেওয়ার যে বিষয়টা সামনে এসেছিল, যে তাদেরকে বলা হচ্ছে যে মুখ বন্ধ রাখতে এবং টাকার বিনিময়ে তাদেরকে কিন্তু একটা টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে ডিসি নর্থের বিরুদ্ধে, সেই অভিযোগ উঠেছিল। যদিও প্রথম একটি যে দুটো ভিডিও ক্লিপস এখনো পর্যন্ত সামনে এসেছে এবং যার সত্যতা কিন্তু আমরা নিউজ বর্তমান যাচাই করিনি, একটিতে তৃণমূল ভবন থেকে যেটা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে যে সিসিটিভি যে ভিডিও ক্লিপসটা যেটাকে সামনে এনেছে সেখানে তিনি জানিয়েছেন যে এই বিষয়টা পুরোপুরি মিথ্যে এবং সেটা নির্যাতিতের বাবা মাই বলছেন। কিন্তু জুনিয়র ডাক্তাররা যে সময় তার বাবা মার সঙ্গে দেখা করেছিলেন এবং অন্যদিকে পরবর্তীতে নির্যাতিতার মাও কিন্তু জানিয়েছিলেন যে ডিসি নর্থের তরফ থেকে টাকার একটা অ্যাপ্রোচ তাদেরকে করা হয়েছিল এবং পুরো বিষয়টা সেটেলমেন্টের মধ্যে আনার একটা আর্জি তাদেরকে জানানো হয়েছিল। সেই বিষয়ে কিন্তু আজকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আদালতে জানিয়েছেন যে এই বিষয়টাও যাতে অ্যাটাচ করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তাদেরকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জানিয়েছেন যে যেহেতু এটা এই মামলারই একটি পার্ট, ফলে এটার জন্য আলাদা কোনো রিপোর্ট পেশ করতে হবে না এবং এই মামলাটার সঙ্গেই কিন্তু এটাকে যুক্ত করা হয়েছে। ফলে একেবারেই সব মিলিয়ে একেবারে পরতে পরতে রহস্য বলা যেতে পারে এবং একাধিক অস্বচ্ছতার অভিযোগ, যেখানে প্রমাণ লোপাটের অভিযোগে বা প্রমাণ লোপাটের আশঙ্কা করছে স্বয়ং সুপ্রিম কোর্ট। তাহলে বলা যেতে পারে যে সাধনা, যে ইতিমধ্যে বিভিন্ন প্রমাণ লোপাট হয়েছে এবং পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে ভৎসনার মুখে পড়তে হয়েছে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টেও। একেবারেই দেখো একেবারেই সেই প্রমাণ লোপাটের বিষয়টা কিন্তু বারংবার প্রমাণ লোপাটের আশঙ্কা, পাশাপাশি শুধুমাত্র প্রমাণ লোপাট না সুমনা, ময়না তদন্তের বিষয়ে কিন্তু সংশয় প্রকাশ করছে সিবিআই এবং সেই মতনই কিন্তু তারা আজকে জানিয়েছে যে যেই দিন ঘটনা ঘটেছে সেই দিনের থেকে পরবর্তী 5 দিন পরে তারা সেই ঘটনার পুরো তদন্তভার হাইকোর্টে, কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের কাছে এসেছিল এবং যে যে সময়ে যে ঘটনা ঘটে তার পরবর্তী পাঁচ ঘন্টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং সেই সময় তদন্তভার ছিল রাজ্যের হাতে। রাজ্য সেই সময় পুরোপুরি তদন্তভার কিন্তু চালিয়ে গিয়েছে এবং পরবর্তী তারা তাদের যে তদন্তভারের যে রিপোর্ট সেই রিপোর্ট তারা পেশ করেছে সিবিআইয়ের হাতে এবং সিবিআই কিন্তু সেই মতনই চালিয়ে যাচ্ছে তাদের তদন্ত। এবং আজকে যে একাধিক যে বিষয়গুলো তারা সামনে এনেছে, সেমিনার হলের সামনে যেটা বলা হয়েছে যে শৌচাগার ভাঙা থেকে শুরু করে সংস্কার নতুন করে তৈরি করা এবং টাইলস তুলে দেওয়া এবং অন্যদিকে যেখানে নির্যাতিতার ডেড বডি পড়েছিল সেখান থেকে তার পুরো পেলভিস বোন বা হিপ বোনের জায়গাটা পুরোপুরি ভাঙা ছিল, যার জন্য তার পা 90 ডিগ্রি পর্যন্ত স্ট্রেচ করা যাচ্ছে এবং অন্যদিকে তার একাধিক তার শরীরে একাধিক ক্ষতচিহ্নের দাগ এবং শুধুমাত্র তাই নয় ফরেন্সিকের যে রিপোর্ট সেই রিপোর্ট নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছে এবং সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে এই ফরেন্সিক রিপোর্ট তারা যাতে কোনোরকম সেন্ট্রালের কোনো হাসপাতাল থেকে আরও একবার যাতে সেই ফরেন্সিক করানো যায়। শুধুমাত্র তাই নয় কেন্দ্রীয় বাহিনীর যে মোতায়েন করা হয়েছে সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা একটা প্রশ্ন তুলছে, কারণ রাজ্যের তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছে, সেন্ট্রাল বাহিনীকে থাকা খাওয়ার ব্যবস্থা, মহিলা সেন্ট্রাল বাহিনীকে থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া হচ্ছে না, এমন বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে। অর্থাৎ পরতে পরতে যে অভিযোগ বা দুর্নীতি যেটাই বলো সেইটা কিন্তু সামনে আসে এবং ইতিমধ্যেই তোমার মনে থাকবে যে সন্দীপ ঘোষ তিনিও কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং সেক্ষেত্রে প্রথমে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, কারণ তিনি যে সময় তাকে গ্রেফতার করা হয়নি সে সময় কিন্তু তিনি জানিয়েছিলেন যে তার প্রাণ সংশয়ের ভয় হচ্ছে বা তাকে তার পরিবারকে থ্রেট দেওয়া হচ্ছে এবং সেই সেক্ষেত্রে কিন্তু তার যে আবেদন সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট, এবার সুপ্রিম কোর্টও তার আবেদন খারিজ করে দেয় এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে গোটা ঘটনা যে আরজিকর কাণ্ডের যে গোটা ঘটনা সেই ঘটনায় কিন্তু যথেষ্ট কিছু ফিসি নজরে আসছে সুপ্রিম কোর্টের বা সিবিআইয়ের এবং সেই মতনই কিন্তু তারা পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার জন্য সিবিআইকে জানিয়েছে এবং আজকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে তোমাকে জানিয়ে দেবো সেটা কিন্তু চূড়ান্ত রিপোর্ট না এবং যার জেরে কিন্তু আদালতের তরফ থেকে মুখ বন্ধ খামে যে রিপোর্ট অ্যাকসেপ্ট করা হয় সেই রিপোর্টের বিষয়ে কিন্তু প্রকাশ্যে কিছু জানানো হয়নি। পরবর্তীতে সেই বিষয়ে কিন্তু আরও একটি 17 তারিখ আরও একটি রিপোর্ট কিন্তু সিবিআইয়ের তরফ থেকে পেশ করার কথা বলা হয়েছে। একেবারেই তাই, এবং এই 17 তারিখ অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সাধনা, আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। এবং আজকে জানিয়ে রাখি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, যেখানে দেশের সর্বোচ্চ আদালতে যে আরজিকর কাণ্ডের নৃশংস ঘটনা সেই ঘটনায় আজকে দ্বিতীয় দিনে মামলার শুনানি হলো এবং সেখানে একাধিক বিষয় উঠে এসেছে, যেখানে রাজ্যের তরফে নানা অভিযোগ, সেই অভিযোগ তুলেছে সুপ্রিম কোর্ট, বিভিন্ন একাধিক পরতে পরতে রহস্য বলা দিতে পারে এবং সুপ্রিম কোর্ট আশঙ্কা করছে যে প্রমাণ লোপার থেকে পুলিশের ভূমিকায় সমস্ত বিষয় নিয়ে উঠে এসেছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে অস্বচ্ছতা সেটা নিয়েও কিন্তু বারবার সুপ্রিম কোর্ট জানিয়েছে এবং আপনাদের জানাই যে চালান নিয়ে একটা হাইকোর্ট থেকে শুরু হয়েছিল সেই চালান আমরা প্রথম দিন থেকে দেখেছিলাম, দেহ নিয়ে যাওয়া ময়না তদন্তে নিয়ে যাওয়ার পর সেই চালান কোথায় সেই প্রশ্ন তুলেছে আজকে সুপ্রিম কোর্ট, যেটা রাজ্যের তরফে আইনজীবী আজকে দেখাতে পারেনি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়।
আজকে সকাল 10:30 পর থেকে শুনানি শুরু হয়েছিল, কিছুক্ষণ আগে সেই শুনানি শেষ হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, একাধিক অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। অন্যদিকে নজর রাখবো।